ইসরায়েল ও পশ্চিমাদেরকে এক বিন্দু ছেড়ে কথা বলছে না ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। হামলা পাল্টা হামলা, হুঁশিয়ারি হুমকিতে উত্তপ্ত লোহিত সাগর, সেই ধারাবাহিকতায় সম্প্রতি হুথি লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালায়। এরপরে মার্কিন হামলায় নিহত হয় 10 জন হুথি যোদ্ধা। লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে হুথির নৌকা লক্ষ্য করে মার্কিন সেনারা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে হুথির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ওয়াশিংটনকে হুঁশিয়ার করে বিবৃতি দেন। তিনি বলেন, ইয়েমেনের সেনারা দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে মোটেই কুণ্ঠাবোধ করবে না। এজন্য লোহিত সাগরে মার্কিন পরিকল্পনায় পা না দিতে তিনি বিশ্বের বিভিন্ন দেশকে পরামর্শ দেন। হুথি আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদি আল মাসাদ বলেন, হুথি সামরিক বাহিনী লোহিত সাগরের অভিভাবক। তাদের পেছনে 4 কোটি মানুষ রয়েছে। তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। লোহিত সাগরের এই পথে ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজ ঠেকিয়ে দেওয়ার তৎপরতা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। লোহিত সাগরে হুথি প্রতিরোধ যোদ্ধা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বেড়েই চলেছে। হুথিকে একটা বড় বাধা হিসেবেই দেখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রকাশ্যে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির বিরোধিতাও ঘোষণা করেছে দেশটি। মার্কিন সেনাবাহিনী লোহিত সাগরে অবস্থান করা যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনের দিকে হুথির একটি ড্রোন উৎক্ষেপণের বিষয়টিও নিশ্চিত করে। ড্রোনটি সফলভাবে গুলি করে ভূপাতিত করা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনাটি হুথির ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতার একটি সুস্পষ্ট ইঙ্গিত। অর্থাৎ হুথির কাছে এখন সামরিক যানকে লক্ষ্যবস্তু করতে সক্ষম উন্নত ড্রোন রয়েছে। হুথি তাদের বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠা এবং গাজার ফিলিস্তিনি জনগণের মর্যাদাপূর্ণ জীবনের জন্য তারা ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করেছে। এক্ষেত্রে আমেরিকা যদি ইসরায়েলি শত্রুদেরকে রক্ষা করার চেষ্টা করে, তাহলে হুথির দৃঢ় ঘোষণা, গাজার ভাই বোনদের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। এজন্য যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে ইয়েমেনের জনগণ প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর খবর দেয় হুথি। গোষ্ঠীটির দাবি, CMA CGM ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর এটিতে হামলা চালানো হয়। উত্তেজনা বাড়ার সাথে সাথে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং সম্ভাব্য প্রতিক্রিয়া মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য এবং আরও রক্তপাত এড়াতে কার্যকরী কূটনৈতিক প্রচেষ্টা চালানোর কথা বলছেন বিশেষজ্ঞরা।